केसटा आमी जितबो। की? हाँ, एक केसटा आमी जितबो एडवोकेट मुखर्जी, ना होले आमार नामो एडवोकेट कांगुली ना। आमी आपनार नामे प्रमिस करे बोलछी, एक केसटा आमी जितबो, आमी जितबो, आमी जितबो। गिनी मुखर्जी किच्छु करते पारबे ना। অগ্নিজিৎ মুখার্জি কিচ্ছু করতে পারবে না, পুরো মুখার্জি পরিবার ঠুটো হয়ে থাকবে। এই কেসটা কোর্টে যাবে, কোর্টে দাঁড়িয়ে হিয়ারিং হবে, আর্গুমেন্ট হবে, রায় হবে, আর সেই রায় যাবে কৃপান ব্যানার্জির এগেনস্টে। আমি যদি কৃপান ব্যানার্জিকে জেলে ঢোকাতে না পারি, তাহলে আমি লয়ের বই ছোব না জীবনে। আমি আপনার নামে দিব্যি করে বলে রাখলাম। আপনি তো জানেন ল হচ্ছে কমন সেন্স, উপস্থিত বুদ্ধি, এক রাস ধারা। ধারা অগ্নিজিৎ মুখার্জি আমি দুজনেই জানি, কমন সেন্সও দুজনেরই আছে, কিন্তু উপস্থিত বুদ্ধি, গিনি মুখার্জির থেকে ধার করা বুদ্ধি নিয়ে অগ্নিজিৎ মুখার্জি কেসটা জিতে যাবে তা কি করে হয়? দাঁড়ান, সবে তো কলির সন্ধে, নামটা মাথায় রাখবেন, অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি তোকে ক্ষণিকের জন্যে ভুল বুঝেছিলাম। আমি আশীর্বাদ করি তুই জয়যুক্ত হ, জয়যুক্ত হ। তুই অন্যায় করলি পদ্ম, খুব বড় অন্যায় করলি। মেয়েটা তোর পাশে ছিল, এই অ্যাডভোকেট মেয়েটা তোর পাশে ছিল। তুমি যখন তুই সবার সঙ্গে বেঈমানি করলি, তুই নেমো খারামি করলি পদ্ম। আমি তো কত টাকা, বাড়ি গাড়ি এসব দেখে তুই বিকিয়ে গেলি পদ্ম। হাজার চোখের জল নিয়ে আমি একটা, তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। এই পুরো পরিবার আমাকে মেনে নিয়েছে। কি বলছো কি বর্দি ভাই? পদ্ম মানে আমাদের বাড়ির পরিচারিকার সাথে কাব্যার ভাই কৃপানের বিয়ে হবে? দিদি ভাই, তুমি যখন জানো যে মেহেকের সাথে কৃপানের একটা রিলেশন আছে, ওরা পরস্পরকে ভালোবাসে দিদি ভাই, আর ওদের নিজেদের মধ্যে তো একটা প্ল্যানও আছে। জানি আমি, সব জানি, কিন্তু আমার কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আমার হাতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার হাতে। সবটাই হাতে ছিল, আসলে পুরো খেলাটাই খেলেছে বৌদি ভাই। কি গিনি? হ্যাঁ, এটা তো ওরই মস্তিষ্ক প্রসূত। আহ, এই প্ল্যানটা তো ওই দিয়েছে, আর তাতে সবাই কনভিন্সড। কি বলছিস কি, এটা কোনো প্ল্যান হলো? এভাবে কোনো জিনিসের সলিউশন পাওয়া যায়? পাওয়া যায়। তোমরা লটা বোঝো না, বাঘা বাঘা উকিলরা ওই ঘরে ছিল, সবার উপরে ছিল অগ্নিজিৎ মুখার্জি, আমার দাদা। আইনটা তার থেকে ভালো আর কেউ বোঝে না। দেখো, এই গেমটা যদি জিততে হয়, যদি সমস্ত কেস কামারি তুলে নিতে হয়, যদি একটা নর্মাল সলিউশন চাই, তাহলে একমাত্র পথ হচ্ছে
পদ্মর সঙ্গে কৃপানের বিয়ে, এছাড়া কোনো পথ নেই। কাব্যার বাড়িতে এটা মেনে নিয়েছে? মেনে নেওয়া ছাড়া আর কি উপায় আছে রাকা? ওরা জানে যে ওদের পরিবার এই কেসটা নিয়ে যথেষ্ট অপদস্থ হয়েছে। এই কেসটা এত বড়, এত জটিল হতোই না যদি ওই অ্যাডভোকেট গাঙ্গুলি বলে মেয়েটা পদ্মর পাশে না থাকতো। ওই তো পদ্মকে থানায় নিয়ে গিয়েছে, ডায়েরি করিয়েছে, এমনকি কোর্টে কেসটা ফাইলও করিয়েছে, সমস্ত কিছু করেছে ওই মেয়েটা। ওই মেয়েটার নাম কি? জানি না, শুধু জানি যে মেয়েটা একজন অ্যাডভোকেট। অ্যাডভোকেট গাঙ্গুলি। কার সর্বনাশ করে বেরোলেন? কে? গীতা, গীতা এল এল বি। আরে দাঁড়ান, খেলা তো সবে শুরু। খেলার বাকি কি আছে রে? এই গেমটা যে হেরেছিস, জাস্ট হেরেছিস, অলরেডি ডিফিটেড, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। নেক্সট হিয়ারিং এ তুই কোর্টে একা বসে থাকবি, পদ্ম আসবে না, আসবে না পদ্ম। আর কৃপান ব্যানার্জি সমস্ত কেস থেকে বেকসুর খালাস পাবে। কেন? আইনটা কি তোমার বাবার নাকি? এই ঠিক করে কথা বল। এই অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, বোঝান ভজনদাকে, এই পুরো তল্লাতে সকলে জানে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। বোঝান ভজনদাকে। আর শুনুন, 25 অগ্রহায়ণ 6:36 থেকে 8:10:19, 28 অগ্রহায়ণ বিকেল 4:55 থেকে 9:32:40, আর 29 অগ্রহায়ণ 1:45:48 থেকে 3:49:05। এসব কি? বিয়ের লগ্ন। বিয়ের লগ্ন? বিয়ের লগ্ন মানে কি? কি হবে, কি হবে এসব দিয়ে? কেন, আপনি তো বিয়ে দিচ্ছেন। আইনের ভাষাতেও যখন কোনো কাজ হলো না, তখন আপনার সব দূরভিসন্ধি শুরু হয়ে গেল। আপনি আমাকে ভয় দেখিয়ে, দাবরানি দিয়ে আমার ওপর গুলি চালিয়েও আমাকে আটকাতে পারেননি, আর কেউ আমাকে আটকাতে পারবেও না। আর তখনই আপনি শকুনির পাশা খেলতে শুরু করে দিলেন। আর এখানেই আপনি ভুল করলেন, বুঝতে পেরেছেন? এখানেই আপনি ভুল করলেন যে নিজের চোখে নিজেই নিচে নেমে গেলেন। একজন প্রখ্যাত লয়ার ভজনদার ভাষায় চলমান ইনস্টিটিউশন, ইয়েস, আপনি একজন সবচেয়ে নামি উকিল, আপনার ফি সব থেকে বেশি, আর সেই আপনি নাকি আইনের বই ছেড়ে দিয়ে হাতে ঘন্টা তুলে নিলে। হ্যাঁ, এবার তো গায়ের কালো কোটটা ছেড়ে রেখে গায়ের নামাবলী চড়িয়ে বিয়ে দেবেন মুখার্জি ব্রাহ্মণ না আপনি? গীতা, মুখ সামলে কথা বলো, তুমি বড্ড বেশি ডেপবি করছো, তুমি আমাকে অপমান করছো। মান অপমান বোধ আপনার আছে নাকি? দেখে তো মনে হয় না। আর ভজনদাকে বলে দিন, ও যদি ভেবে থাকে যে এই কেসটা আপনি জিতবেন, তাহলে ভুল ভাবছে, ভুল ভাবছেন আপনি। বিয়ে টিয়ে হবে না, কিচ্ছু হবে না ওইসব।
কারণ এই সব কিছুর মধ্যে একটা নাম লুকিয়ে আছে, গীতা এল এল বি। কোন জকম রাজানি চুরি বাটপাড়ি ছিল তাহানি একটাই নাম গীতা। মাথায় রাখবেন, তুমি যতই বলো এই কেসটায় কিন্তু কোনো মেরিট নেই। কেসটা শেষ, এই কেসটা যদি এখানে শেষ হয়ে যায় তাহলে আমি এই কোর্টে আর কোনো দিন আসবো না। আপনাকে আমি প্রমিস করলাম, আর যদি কৃপানদের সাজা হয় তাহলে আপনি কি করবেন? তাহলে আমিও এই কোর্টে দাঁড়িয়ে আর কখনো সওয়াল করব না। বাজি বাজি। পুরোহিত মশাইকে দক্ষিণা দিলাম, বিয়ে দিচ্ছেন তো কৃপানার পদ্ম, সব বাজি। 364A, 354D, 354, 509, গেমটা বড় হচ্ছে, বুঝতে পারলেন? বড় গেম। এবার দেখুন আমি কি খেলা খেলি। গীতা LLB, গীতা LLB।